জীবিকা টানে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ তবে ইদ যাত্রায় ফিরতি ট্রেন লঞ্চ ও বাসে যাত্রীর চাপ খুব বেশি না থাকায় অনেকটা স্বস্তিতে ফিরছে মানুষ স্কুল ছুটি থাকায় অনেকে পরিবারকে রেখে একাই ফিরছে ঢাকায় নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম এদিকে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেনি তাদের অনেককে এখন ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন সদরঘাট লঞ্চ স্টেশন গাবতলি সায়দাবাদ ও মহাকালী বাস টার্মিনাল সবখানে একই চিত্র ভোর থেকেই রাজধানীর সদরঘাটে আসতে থাকে দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো তবে ঢাকায় ফেরা মানুষের খুব একটা চাপ না থাকলেও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন অধরা কমলাপুরে ঢাকায় ফেরা মানুষের চিত্র কেমন দেখছেন মারফি কর্মজীবী মানুষেরা যারা বাড়িতে গিয়েছিলেন নারীর টানে তারা কিন্তু ছয় দিনের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন আপনাকে একটু দেখাতে চাই কিছুক্ষণ আগেই একটা ট্রেন এসেছে আর সেই ট্রেনের যাত্রীরাই কিন্তু এখন যাচ্ছে একটু বলতে চাই যে এই যে ঢাকায় যারা আসছেন আগতরা আসছেন তারা কিন্তু তারা কিন্তু বলছেন যে নির্বিঘ্নেই এই যাত্রা তারা এবার করতে পারছেন কিন্তু একটা অভিযোগ কিন্তু তারা বারবারই করে যাচ্ছেন আর সেটা হলো যে তাদের যে আক্ষেপটা রয়েছে সেটা হলো যে ট্রেন আর লঞ্চ এই দুটোই বিলম্বিত হচ্ছে তবে আসলে এত দ্রুত কর্মস্থলে ফেরায় আক্ষেপ কিন্তু রয়েছে সবার মধ্যে এদিকে যারা কাজের তাগিদে ঈদে যেতে পারেননি তারাও অনেকেই এখন ছুটছেন বাড়ির পানে দায়িত্বের কাছে আসলে কি বলব বারফি সড়কের চিত্রটা যদি একটু বলি যে সড়কের চিত্রটা কিন্তু কিছুটা ভিন্ন রয়েছে গাবতলি সায়দাবাদ মহাকালী সহ সব বাস টার্মিনালগুলোতেই আমরা সকাল থেকে খোঁজ নিয়েছি আমরা গিয়েছি সেখানে দেখেছি যে যাত্রী তুলনামূলকভাবে কম তবে অনেকেই অফিস খুলে যাওয়ায় পরিবার ছেড়ে অনেকেই কিন্তু রাজধানীতে একাই ফিরেছেন অনেকে নদীপথেও ফিরছেন রাজধানীতে ভোরে পাটুরিয়া পাটুরিয়া থেকে শুরু করে অনেকগুলো দুর্ঘাট টার্মিনালে আমাদের সহকর্মী ছিলেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে ভোর থেকে আসলে যাত্রীদের চাপ ছিল আগতরা আসলে এবার আহ আগতরা বলছেন পরিবারের সঙ্গে আসলে ঈদ কাটিয়ে এবার নির্বিঘ্নেই ঢাকায় ফিরতে পেরেছেন এবং যারা ঈদে আসলে বাড়ি যেতে পারেননি তারা এই মুহূর্তে বাড়িতে যাচ্ছেন এদিকে আপনাকে একটু মার্ফি জানিয়ে রাখতে চাই যে বাস বাস যাত্রীরা কিন্তু বারবারই বলছেন ভোগান্তির কথা ভোগান্তিটা হচ্ছে বাড়তি ভাড়ার অভিযোগ করছেন তারা কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে বিআরটি এর বিআরটি নির্ধারিত ভাড়াতেই কিন্তু তাদের আসলে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আসলে রাজধানীতে নগরবাসীর যে ফেরার চিত্রটা সেটা সর্বশেষ ধন্যবাদ আপনাকে